এরাইজ বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি বিপ্লব পাল। আমি আজকে নিয়ে এসেছি উচ্চ মাধ্যমিক শিক্ষাবিজ্ঞান টেস্ট পরীক্ষার এমসিকিউ প্রশ্ন ও তার সলিউশনগুলি। আজকে আমরা WBHA HS টেস্ট পেপার 2023-এর এডুকেশন বিষয়ের এক নম্বর সেট নর্থ বেঙ্গল ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্টের কোশ্চেন আলোচনা করব। শুধুমাত্র এমসিকিউগুলি এই ভিডিওতে আলোচনা করব এবং প্রত্যেকটি টেস্ট পেপারের প্রত্যেকটি এডুকেশনের সেটের এমসিকিউ এর সঠিক উত্তর নিয়ে তোমাদের সঙ্গে ভিডিওতে আলোচনা করব আস্তে আস্তে। তোমরা আমাদের পাশে থাকবে এবং এই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তোমার বন্ধুরা ভবিষ্যতে উপকৃত হতে পারে আমাদের চ্যানেলের মাধ্যমে। তো কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের প্রথম প্রশ্ন। পরিণমন এক ধরনের অপশন রয়েছে, স্বাভাবিক প্রক্রিয়া, আদেশ নির্ভর প্রক্রিয়া, সামাজিক প্রক্রিয়া না শর্ত নির্ভর প্রক্রিয়া। দেখো বন্ধুরা, আমরা জানি পরিণমন হলো এক ধরনের স্বাভাবিক প্রক্রিয়া। পরের প্রশ্ন, এবিলিটিস অফ ম্যান গ্রন্থটির লেখক হলেন থাস্টন, স্পিয়ারম্যান, স্পিনার না থন্ডাইট। বন্ধুরা, এবিলিটিস অফ ম্যান গ্রন্থটির লেখক হলেন, সঠিক উত্তর হয়ে যাবে থাস্টন। পরের প্রশ্ন, মনোযোগের বিচলন পরিমাপের যন্ত্রের নাম কি? মেট্রোনোম, ট্যাচিটোস্কোপ, মাইক্রোস্কোপ নাকি ম্যাডান ডাইস? বন্ধুরা, মনোযোগের বিচলন পরিমাপের যন্ত্রের নাম হলো ম্যাডান ডাইস। পরের প্রশ্ন, কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয়? অপশন রয়েছে গাণিতিক গড়, পরিসংখ্যা বহুভুজ, ভূয়িষ্ঠক নাকি মধ্যক? বন্ধুরা, সঠিক উত্তর হয়ে যাবে পরিসংখ্যা বহুভুজ, অথবা এটাকে ইংলিশে ওজাইভ বলা হয়। পরের প্রশ্ন, 18, 15, 25, 12, 10 এই পাঁচটি সংখ্যার গড় মান অথবা মিন হলো অপশন এ 25, অপশন বি 16, অপশন সি 18 নাকি অপশন ডি 10। দেখো, এটা কিভাবে বার করতে হয় তোমাদেরকে শিখিয়ে দিই। যখনই দেখবা লেখা আছে গড়, তখন তোমরা কি করবে, সংখ্যাগুলিকে যোগ করবে, 18, 15, 25, 12, 10 যোগ করবে, 8 আর 5 5 10 18 18 আর 2 20 20 হাতে থাকলো 2 3 4 5 6 7 8 80। একে কত দিয়ে ভাগ করতে হবে, এখানে কটা সংখ্যা আছে, 1 2 3 4 5, অর্থাৎ এই 80 কে আমরা যদি 5 দিয়ে ভাগ করি, কাটাকুটি করলে 16 উত্তর বেরোবে, অর্থাৎ এই পাঁচটি সংখ্যার গড় মান হলো অপশন বি 16। পরের প্রশ্ন, কোহলারের শিম্পাঞ্জির নাম ছিল, আমরা এটা সবাই জানি, সুলতান। সক্রিয় অনুবর্তনের জনক হলেন স্কিনার। বন্ধুরা, খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলি, যেরকম এটা সক্রিয় অনুবর্তন আর প্রাচীন অনুবর্তন হচ্ছে প্যাভলভ। স্কিনারের সক্রিয় অনুবর্তন হচ্ছে আর টাইপ আর প্যাভলভের হচ্ছে এস টাইপ, ঠিক আছে? এগুলো মনে রাখবে, এগুলো খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো। শারীরবৃত্তীয় দিক থেকে অনুবর্তন প্রক্রিয়াকে ব্যাখ্যা করেন শারীরবিজ্ঞানী প্যাভলভ। এগুলো একদম ডাইরেক্ট কোশ্চেন, এর কোনো কথা হবে না বস, একদম। তারপরে 60 থেকে 65 এর মধ্যবিন্দু হলো, মধ্যবিন্দু যখনই দেবে তোমাদের, তখন তোমরা দুটো জিনিসকে যোগ করে 2 দিয়ে ভাগ করবে। দেখো, এটা যোগ করলে হয় 125, 2 দিয়ে ভাগ করলে কত হয়, এটা হবে 62.5, হয়ে যাবে অপশন বি কারেক্ট অ্যান্সার। মহিলাদের শিক্ষার মানোন্নয়নের জন্য প্রথম কার নেতৃত্বে কমিটি গঠিত হয়? দেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা আসার মতো পরীক্ষায়, ঠিক আছে? মহিলাদের শিক্ষার মান উন্নয়নের জন্য, তো এখানে দেখো অপশন এ রয়েছে শ্রীমতী দুর্গাবাই দেশমুখ, শ্রীমতী হংস মেহতা, শ্রী ভক্তবৎসলা, ডক্টর রাধাকৃষ্ণ। দেখো, এটা হবে না, এটা হবে না, এটা পরে এসেছিল, এইটা সবারই আগে ছিল, শ্রীমতী দুর্গাবাই দেশমুখ।
পরে 11 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় 14 বছর পর্যন্ত সকল শিশুদের জন্য বাধ্যতামূলক শিক্ষার কথা উল্লেখ হয়েছে? অপশান এ 46 নম্বর ধারায়, নাকি 45 নম্বর, নাকি 16 নম্বর, নাকি 28 নম্বর। দেখো এটা মেয়েদের শিক্ষার সঙ্গে যুক্ত, তো এটা এটা হবে না, হবে তোমার হচ্ছে 45 নম্বর ধারা অনুসারে। তারপরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন গড়ে উঠেছে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কবে গড়ে উঠেছে? এটি হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে 1956 সালে। তারপরে বহুমুখী বিদ্যালয় স্থাপনের কথা বলা হয়েছে, এটা হচ্ছে কোন কমিশনের মতে? এটি সঠিক উত্তর হয়ে যাবে মুদালিয়র কমিশনের দ্বারা এটি বলা হয়েছিল। কিন্ডারগার্টেন পদ্ধতির উদ্ভাবক হলেন ফ্রয়েবেল। মন্তেসরি কিসের হবে বলতো? মন্তেসরি হবে কাসাদাই বাম্বিনি। তারপরে নবোদয় বিদ্যালয় গঠনের মূল উদ্দেশ্য ছিল গ্রামীণ মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা। দেখবে এখনো তোমাদের গ্রামেগঞ্জে যেসব এলাকা রয়েছে, মেধাবী মেধাবী ছাত্রছাত্রীরা দেখবে একটা অ্যাডমিশন টেস্টের মাধ্যমে নবোদয় বিদ্যালয়ে ভর্তি হতে পারে। আমাদের, আমি যেহেতু নদিয়া জেলা থেকে বলছি, এই নদিয়া জেলায় একটি নবোদয় বিদ্যালয় রয়েছে যেটি কল্যাণীতে অবস্থিত। সরকারি চাকরির ক্ষেত্রে নারী পুরুষের সমানাধিকারের কথা বলা হয়েছে কত নম্বর ধারায়? এটি হয়ে যাবে অপশন বি 16 নম্বর ধারায়। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী হলেন আবুল কালাম আজাদ। দেখো রাধাকৃষ্ণন হবে না, কিন্তু রাধাকৃষ্ণন কি, ইনি ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি। আচ্ছা, তারপরে পিওএ এর সম্পূর্ণ কথাটি হলো প্রোগ্রাম অফ অ্যাকশন, খুব আসে কিন্তু এটা পরীক্ষাতে, সম্ভবত এটি 1992 সালে গঠিত হয়। ব্রেল পদ্ধতি চালু হয় 1829 খ্রিস্টাব্দে। বন্ধুরা অনেক খেটে তৈরি করেছি, এই পেজগুলিকে নিয়ে আসতে হয়েছে ছবি তোলার পরে, এটাকে সেটিং করতে হয়েছে, অনেক প্রসেস রয়েছে, এইসব করতে আমার অনেক একটু খাটনি হয়েছে। তাই বন্ধুরা প্লিজ বন্ধুদের মধ্যে এগুলি শেয়ার করে দিও, তোমাদের পড়াশোনার গ্রুপ রয়েছে সেখানে ভিডিওটিকে ছড়িয়ে দিও। আমার এই চ্যানেলে তোমরা লাইক সাবস্ক্রাইব করে রেখো, যাতে প্রতি মুহূর্তে আমার এই শিক্ষা সংক্রান্ত এখন ভিডিওগুলো তোমরা পেতে পারবে। আবার যখন তোমরা পরীক্ষা দেবে, ফাইনাল পরীক্ষা দেবে, তো এই টেস্ট পেপারের কোশ্চেনের সলিউশনগুলো কিন্তু তোমাদের কাজে লাগবে। এই ভিডিওটি না দেখেও যদি তোমরা কানে হেডফোন দিয়েও শোনো, দেখো এখানে কিন্তু 24টা কোশ্চেন আছে, একটা না একটা তুমি এখান থেকে কিন্তু কমন পাবে, কারণ তোমরা ভালো করে জানো টেস্ট পেপার কোশ্চেন সলিউশন যদি তোমরা করো তাহলে পরীক্ষায় কিন্তু ভালো ফল তোমরা পাবে এবং কোশ্চেন তোমরা কমন পাবে। তো বন্ধুরা বেশি কথা না বলে পরের কোশ্চেনে চলে আসছি। ব্যতিক্রমী বা বিশেষ শিক্ষার মূল উদ্দেশ্য হলো প্রতিবন্ধী শিশুদের মধ্যে, দেখো এখানে অনেক অপশন রয়েছে, আত্মবিশ্বাস বৃদ্ধি করা, পরনির্ভরশীলতা বৃদ্ধি করা, হীনমন্যতা বৃদ্ধি করা, নাকি আত্মতৃপ্তি বৃদ্ধি করা। দেখো অপশন অনুপাতে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ আত্মবিশ্বাস বৃদ্ধি করা। তারপরে কম্পন ও স্পর্শানুভূতির পদ্ধতি ব্যবহার করা হয় দৃষ্টিহীনদের জন্য, বধিরদের জন্য, মানসিক প্রতিবন্ধীদের জন্য, না শিক্ষাগত প্রতিবন্ধীদের জন্য? দেখো এই দুটো তো হবে না। দেখো দৃষ্টিহীনরা কি পদ্ধতি পালন করে বলতো? ব্রেইল। আর কম্পন ও স্পর্শন পদ্ধতি পালন করবে কে? বধিররা। ঠিক আছে, তো বধির হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পরের কোশ্চেন, শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান কটি এম এর সমন্বয়? এর সঠিক উত্তর হয়ে যাবে 5টি। বিশ্ব শান্তি দিবস পালন করা হয় 21 সেপ্টেম্বর। ডেলার্স কমিশনের প্রতিবেদনটি হলো লার্নিং দ্য ট্রেজার উইদিন, খুব ইম্পর্টেন্ট। আর একটা কথা মনে রাখবে, ডেলার কমিশনের মতে কিন্তু 4টি শিক্ষার স্তম্ভ রয়েছে। ঠিক আছে, দেখবা বিভিন্ন পুরনো যেসব ইউনিভার্সিটি বা কলেজগুলি রয়েছে, যে গেট হয় না, গেটে দেখবা এরকম ভাবে কিন্তু 4টি স্তম্ভ থাকে। হ্যাঁ, আমি সঠিক আঁকাতে পারছি না ছবিটা, হ্যাঁ এইরকম হয়তো থাকে কলেজের গেটটা, এই 4টি কি হচ্ছে
তোমার হচ্ছে টেলরের শিক্ষার স্তম্ভ, এটা মাথায় রাখবে। ঠিক আছে, চলো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকে, এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আশা করছি পরের ভিডিওগুলো তোমরা এই ভিডিওর মতোই উপকৃত ভিডিও পাবে এবং তোমরা ফাইনাল পরীক্ষায় তোমরা ভালো ফল লাভ করতে পারবে। শেষ পর্যন্ত থাকার জন্য অনেক ধন্যবাদ।